আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে আসছি তেলাপিয়া মাছের প্রথম দেখুন আমি চুলার মধ্যে পাতিলটা বসাইলাম পাতিলটা যখন গরম হয়েছে এখানে আমি আধা কাপ তেল দিলাম তেলটা দিয়ে তারপরে আমি এখানে পেঁয়াজ দিলাম কটা পেঁয়াজটা যখন হালকা একটু লাল হয়ে আসে তখন এখানে দেখুন আমি কাঁচামরিচ তারপরে হলো লোক কটা একটা টমাটো কটা পেঁয়াজ আর ওই এখানে কদু জিরা দিয়ে আমি একসাথে বাইকটা নিছি বাইকটা তারপরে দেখুন এখানে কিন্তু আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই চামচ আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ দিয়ে এখানে দনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আমি এক চামচ আর অল্প করে আধা চামচ হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে এখন স্বাদ মতন লবণ দিয়ে দিবো লবণটাও আমি এদিকে স্বাদ মতন দিয়ে দেবো লবণটা দিয়ে তারপরে কিন্তু আমি মশলাটি সুন্দর করে কিন্তু কষামো এই তেলের সাথে ভালো করে মশলাটি একটু কষামো যখন মশলাটি কষানো হয়ে যাব আমি হালকা একটু পানিও দিব এখানে মশলাটি কষানোর জন্য পানিটা দিয়ে আমি তারপরে মশলাটি একটু কষামো আর যখন মশলাটি ভালো মতন দেখুন তেল তেল উঠতে যাব গা হইলে তখন আমি এইখানে তরকারিটা দিয়ে দি আর আমি আজকে এই তেলাপিয়া মাছটা লুবিয়া দিয়ে রান্না করতেছি আসি বটবুড়ি বলে বটবুড়ি আর দুটা পোটল কয়েকটা পটল দিয়ে একসাথে আমি রান্না করবো আজকে এইটা দিয়ে এখন আমি পটল আর বটবুড়িটা একসাথে দিয়ে দিলাম দিয়ে এখন মশলার সাথে ভালো করে কিন্তু আমি এই মিলাম মশলাটা যখন ভালো মতন তরকারিটার সাথে মিলবো তখন আমি এখানে ডাইকা তরকারিটা ভালো মতন রান্না করব যতক্ষণ সুন্দর করে মশলাটার থেকে পানি উঠতে না কষান হইব ততক্ষণ কিন্তু আমি এটা রান্না করবো ডাকা আর দেখুন সুন্দর মতন কিন্তু আমার মশলাটা কষান হয়ে গেছে আর তরকারিটা কিন্তু ভালো মতন দেখুন নরম হয়ে আইছে আর সুন্দর মতন কষান হয়েছে একটু তেল তেল উঠতে গেছে গা তখন আমি এখানে পানিটা দিয়ে দিই আমি যতটুকু জলের পানি দিব অল্প করে কিন্তু আমি এখানে জলের পানি দেবো কারণ তরকারিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আদা আর এখন দেখুন ভালো করে একটু কষাইয়া আমি এখানে এখন জলে পানিটা দিয়ে দিবো আন্াজ করে আর এদিকে কটা টমাটুম একটা টমাটুম কেটে দিয়ে দিলাম আর তিনটা মরিচ দিয়ে দিলাম একটা টমাটুম আমি সুন্দর করে ভাল্লা দিয়ে দিছি দিয়ে এখন দেখুন আমি একটা বাটিতে অল্প করে পানি দিলাম এই পানিটা দিয়ে সুন্দর করে কিন্তু তরকারিটা আমি একটু মশলাটার সাথে ভালো করে মিলাম মিলাইয়া তারপরে কিন্তু আমি এদিকে মাছটা বাজি। আমি তরকারিটা আর একটা চুলার মধ্যে দিয়ে দিব দিয়ে দিকে তরকারিটা হইতে থাকুক আর আমি এদিকে মাছটা বাচ্চা নেব মাছটা আমি ভালো করে ধুইছি ধুয়ে সুন্দর করে কিন্তু ধুয়ে আমি এখানে হলুদ একটু লবণ মরিচ আর একটু দুনিয়া আর একটু অল্প আদা রসুন দিয়ে কিন্তু আমি মাছটা বাঁচতে মিলাইয়া আর এখন দেখুন আমি মাছটা সুন্দর করে কিন্তু দিয়ে দিলাম ফ্রাই প্যানটার ভিতরে ভালো মতন যখন ফেরাই ভিতরে দিচ্ছি সুন্দর করে তেল দিয়ে এখন মাছটা ভালো মতন একটা ফিট হওয়া পর্যন্ত কিন্তু আমি বাইচা। নি আমি একসাথে সবটি মাছই দিয়ে দিলাম যাতে মাছটি সব একসাথেই হয়ে যায় এই জন্য সবটি মাছ একসাথে দিয়ে দিছি। আমার এই তেলাপিয়া মাছটা যাদের পছন্দ তেলাপিয়া মাছটা রান্নাটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েছেন প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর বেশি বেশি সাবস্ক্রাইব করে দেন আর এভাবে বুটবুটি আর পটল দিয়ে তেলাপিয়া মাছটা রান্না করে খেয়ে দেখেন অনেক মজা আর আমি কিন্তু এইভাবে বেশিরভাগ রান্না করি মাছটা সবজি দিয়ে ভালোই লাগে আমার কাছে আর আপনারাও রান্না করে দেখেন অনেক মজা লাগবো আর এখন আমি দেখুন ভালো মতন কিন্তু মাছটা একটা পিঠ হওয়ানো পর্যন্ত বাজ যে আমি দেখছি একটু বাজা কম হয়েছে এই জন্য আমি উল্টাই নিই এখন দেখুন আমি কিন্তু এদিকে ভালো করে মাছটা উল্টে দিছি একটা পিঠ যখন লাল হয়েছে আর সবটি পিঠই আমি আস্তে আস্তে উড়াইয়া দিব এই পিঠটা হওয়া পর্যন্ত উল্টাই দিবো ওই পিঠটা যখন হয়ে যাব তারপর আমি মাছটা নামাই দেবো একটা পিঠ সুন্দর মতন লাল হয়েছে এখন ওই পিঠটা হওয়া পর্যন্ত আমি মাছটা উড়াইয়া সুন্দর করে ইয়ে করবো দেখুন একসাথে সবটি মাছ দেওয়াতে লেগে গেছে গা এখন আমি তাও আস্তে আস্তে সবটি মাছে উড়ে দিলাম মাছটি কিন্তু আমার দেখুন এদিকে উঠান হয়ে গেছে এখন আমি এই মাছটি যতক্ষণ না হয় ওই পিঠটা লাল ততক্ষণ একটু বাঁচবো ওই পিঠটা যখন লাল হয়ে আইব তখন কিন্তু আমি মাছটা উঠাই দিই আর দেখুন এখন কিন্তু আমার মাছটি বাজা হয়ে গেছে আর এদিকে তরকারিটা সুন্দর মতন একটা বলো আমি এখন এই মাছটি তরকারির উপরে দিয়ে দিব দিয়ে সুন্দর করে কিন্তু বিছাই দেব মাছটি সব দিয়ে কিন্তু ভালো মতন তরকারিটা রান্না করবো দেখিকে আমি মাছটি সব দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো মতন একটু তরকারি লাগে তেল যে তেলটা আসছিল এই তেলটাও আমি মাছের সাথে দিয়ে দিলাম ভালো করে এখন আর একটা মাছ আমি উঠে নিলাম যে আমার ছেলে খাইবো বাজা এই জন্য এখন আমি মাছটি ভালো মতন একটু অস্ত করে লারা দিয়ে দিবো ধনিয়াপত্তা দিয়ে যাতে অল্প অল্প করে লারাটা দিয়ে দিলে মাছটা সুন্দর মতন হইব আর আমি পরে মাছটা উড়াইয়ে দিব একটু আর দেখুন আমার কিন্তু আমি কিন্তু এদিকে বেশি একটা জোল রাখুন না তরকারিটার ভিতরে একটু মাখা মাখা সবজিটা হইলে এই সবজিটা খাইতে অনেক মজা লাগে আর এইভাবে দেখুন তেলাপিয়া মাছটা কিন্তু আমি একটু একটু তরকারি দিয়ে দিলাম তরকারিটা আমার কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এখন দেখুন ভালো মতন কিন্তু রান্নাটা আমার পুরো ক্লিয়ার হয়ে গেছে এখন আমি দিই